ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم حم والكتاب المبين إنا أنزلناه في ليلة مباركة إنا كنا منذرين وقال النبي صلى الله عليه وسلم إذا كانت ليلة النصف من شعبان فقوموا ليلها وصوموا يومها فإن الله تعالى ينزل فيها لغروب الشمس إلى السماء الدنيا فيقول ألا من مستغفر فأغفر له ألا من مسترزق فأرزق له ألا مبتلا فأعافيه فيه ألا كذا حتى تطلع الفجر أو كما قال النبي صلى الله عليه وسلم الحمد لله شمانيت আজকের এই পবিত্র জুমায় উপস্থিত মুরব্বিয়ানে কিরাম মহতারাম সম্মানিত মুসলমান ইমানদার ভাইরা আমার প্রিয় এলাকাবাসী সর্বপ্রথম সেই মহান আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যেই মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল মেহরবানি করে ভালোবেসে পছন্দ করে আমাদেরকে ইমানের মতো দৌলত দান করেছেন মুসলমান বানিয়েছেন এই জন্য সেই মহান মালিকের দরবারে আমরা প্রাণ খুলে একবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আর শুকরিয়া আদায় করি এই জন্য যে আল্লাহ তাআলা আমাদেরকে হায়াতে বাঁচিয়ে রেখেছেন সুস্থতার সঙ্গে রেখেছেন এবং নিরাপদে সুন্দরভাবে সুন্দর পরিবেশে আজকের এই পবিত্র শাবান মাসের তৃতীয় জুমা লাইলাতুল বরাতকে সামনে করে রমজানকে সামনে নিয়ে আমাদেরকে আজকের এই পবিত্র জুমায় হাজির হওয়ার তৌফিক দান করেছেন আমরা সেজন্য আরেকবার প্রাণ প্রাণ খুলে আবেগ ভরা কণ্ঠে একসাথে সকলে শুকরিয়া তা আদায় করি আলহামদুলিল্লাহ সম্মানিত হাজিরিন আজকে আমরা সকলে জানি
আমাদের দেশের 50 বছর স্বাধীনতার 50 বছর পূর্তি সুবর্ণ জয়ন্তী আজকের এই দিন, তো সেই উপলক্ষে আমাদেরকে আমাদের কাছে দোয়া চাওয়া হয়েছে, দোয়ার জন্য বলা হয়েছে, কিছু আলোচনা করার জন্য বলা হয়েছে। তো আমরা সকলে জানি বিষয়টি, সকলের জানা আছে মিডিয়ার মাধ্যমে, এমনিতেই আমরা জানি সকলে আমাদের দেশ, আমাদের জন্মভূমি বাংলাদেশ স্বাধীনতার 50 বছর পূর্ণ হলো। আল্লাহর মেহরবানি, আল্লাহ পাকের অশেষ অশেষ মেহরবানি যে আল্লাহ তাআলা আমাদেরকে স্বাধীন দেশের নাগরিক বানিয়েছেন, স্বাধীনভাবে দিন ধর্ম আমাদের সমস্ত কাজকর্ম পালন করার তৌফিক আল্লাহ পাক দান করছেন। আমাদের দেশ পর্যায়ক্রমে উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে, উন্নয়নশীল দেশের তালিকাভুক্ত হয়েছে, এটা আমাদের জন্য অত্যন্ত আনন্দের বিষয়, খুশির বিষয়। আমরা সবাই দোয়া করি আল্লাহ তাআলা যেন আমাদের দেশের স্বাধীনতাকে, সার্বভৌমত্বকে কিয়ামত পর্যন্ত অটুট রাখেন, বহাল রাখেন। আমরা সকলে বলি আমিন। আমাদের দেশ যেন কখনো কোনোদিন শত্রু কবলিত না হয়, কারো আক্রমণের শিকার না হয়। আল্লাহ পাক যেন এই দেশের প্রত্যেকটা নাগরিককে সুখে শান্তিতে জীবনযাপন করার তৌফিক দান করেন, সেই তো আমরা সকলে করি। আমরা সকলে বলি আমিন। আজকে শাবান মাসের দ্বিতীয় জুমা, শাবান মাসের দ্বিতীয় জুমা আজকে। এই মাসের গুরুত্ব অন্য মাসের তুলনায় একটু বেশি, কারণ এই মাসের পরেই আসতেছে পবিত্র মাহে রমাদান, রমজান মুবারক। গত সপ্তাহে আমি বলেছিলাম প্রিয় নবী রহমতুল্লিল আলমিন সৈয়দুল মুরসালিন খাতামুন নবীন মোহাম্মদুর রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রমজান মাসের পরে সবচেয়ে যেই মাসে বেশি রোজা রাখতেন সেই মাসটি হচ্ছে শাবান মাস। নবীজিকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে সবচেয়েতে বেশি রমজান মাসেই, শাবান মাসেই নফল রোজা রাখতে দেখি, অন্য মাসে এত বেশি নফল রোজা রাখতে দেখি না, এর কারণটা কি? নবীজি উত্তর দিয়েছিলেন যে শাবান মাসে বান্দার আমলনামাকে আল্লাহ পাকের সামনে হাজির করা হয়, পেশ করা হয়। তো আমি চাই যে আমার আমলনামা এমন অবস্থায় যেন আল্লাহ পাকের দরবারে পেশ করা হয় যে আমি রোজাদার। সুতরাং এই মাসের গুরুত্ব তাৎপর্য আমরা এই হাদিস থেকে উপলব্ধি করতে পারি। এছাড়াও আরও অনেকগুলো হাদিস এই মাসের গুরুত্ব তাৎপর্য সম্পর্কে পাওয়া যায় হাদিসের কিতাবসমূহের মধ্যে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেছেন, আহসু হিল হিলাল শাবান লি রমাদান, যে তোমরা শাবান মাসের চাঁদের হিসাব করো, গণনা করো রমজান মাসের হিসাবকে ঠিক রাখার জন্য, যাতে এটা বুঝতে পারো রমজান মাস আর কয়দিন বাকি আছে, শাবান মাসের কয়দিন গেল, রোজার কয়দিন বাকি আছে, এই হিসাবটা তোমরা রাখো যাতে রমজান মাস পাওয়ার মধ্যে কোনো সন্দেহ তৈরি না হয়। এটাও এই মাসের একটা গুরুত্ব বুঝায়। সম্মানিত হাজিরিন, এই মাসের আরেকটা গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ বিশেষ রজনী আছে, আমরা সকলে জানি, যেই রজনীটাকে আমরা শবে বরাত নামে চিনি। আরবিতে বলা হয় লাইলাতুল বারাত, আর হাদিসের পরিভাষায় যেই রাতটাকে বলা হয়েছে লাইলাতুল নিসফি মিন শাবান, শাবানের অর্ধেকের রাত। কোরআনের ভাষায় যেই রাতটাকে লাইলাতুল মুবারাকা বলা হয়েছে। সুতরাং এই রাতের গুরুত্ব তাৎপর্য ফজিলত করণীয় সম্পর্কে কিছু সংক্ষিপ্ত আলোচনা আপনাদের সম্মুখে তুলে ধরব ইনশাআল্লাহ। গত সপ্তাহে আমি সংক্ষিপ্ত কিছু আলোচনা করেছিলাম, বাকি আলোচনাগুলো ইনশাআল্লাহ আজকে আমরা করব। বর্তমান মিডিয়ার যুগ, ইন্টারনেটের যুগ বিধায় অনেকে অনেক রকম কথাবার্তা শুনে বিভ্রান্তির শিকার হন। অনেকে আমাদের কাছে প্রশ্ন করেন, এত বছর অল নসিহাত করার পরেও অনেকে ওই ইন্টারনেটে বা ইউটিউবে একটা বক্তব্য শুনে আমাদের কাছে প্রশ্ন করা শুরু করেন যে হুজুর, শুনতেছি শবে বরাত বলতে কিছু নাই,
তো এটা বিষয়টা কি, এরকম অনেকে প্রশ্ন করে থাকেন। তো এখন আমি বলি, যতদিন পর্যন্ত আপনাদেরকে কি বুঝাইলাম যে আপনারা একটা ইউটিউবের বক্তব্য শুনে এখন সর্বরাত আছে কিনা সন্দেহের মধ্যে পড়ে গেছেন, হাজিরিন আমি এ সম্পর্কে কিছু দলিল প্রমাণ আপনাদের সম্মুখে গত সপ্তাহে বলেছিলাম, আজকে ইনশাল্লাহ বলবো। এবং এই রাতের ফজিলত, আসলে ফজিলতটা কি, মর্তবাটা কি, হাদিসের মধ্যে কি উল্লেখ আছে, আসুন আমরা কিছু আলোচনা পর্যালোচনা করি। কারণ মানুষ যখন কোনো কিছু লাভ জানতে পারে, বুঝতে পারে, তখন সেই কাজটি করার জন্য মরিয়া হয়ে যায়, চেষ্টা করে, কষ্ট স্বীকার করে হলেও সেই কাজটি করে। বাংলাতে একটা প্রবাদ বাক্য আছে, লাভে লোহা বয় আর বিনা লাভে তুলাও কেউ বয় না। লোহার বোঝাও মানুষ লাভ দেখলে বহন করে, আর লাভ না দেখলে তুলার বোঝাও বহন করতে চায় না। তো শবে বরাতের আমল করার দ্বারা যদি আমাদের লাভ হয়, যদি আমরা বুঝতে পারি আর সত্যি সত্যি আমাদের লাভ হবে, অনেক লাভ হবে, তো আমরা এই রাতের ইবাদত করার জন্য অনেক চেষ্টা করব। কষ্ট স্বীকার করে হলেও আমরা এই রাতের ইবাদত বন্দেগি করার চেষ্টা করব ইনশাআল্লাহ, আর লাভ না হলে আমরা করব না। এই জন্য আসুন, কী লাভ আছে এই রাতের ইবাদতের মধ্যে, আমি সেটা আমি একটু আগে আলোচনা করি। এক হাদিসের মধ্যে আসছে, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিসটি বর্ণিত, হাদিসের মাজা শরীফের মধ্যে উল্লেখ রয়েছে, হাদিসের গ্রন্থ সুনান ইবনে মাজা, এই ইবনে মাজা কিতাবের 1388 নম্বর হাদিস। সেই হাদিসের মধ্যে আসছে, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে এক রাতে আমি দেখলাম আমার প্রিয় হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার পাশে নেই। তো আমি লক্ষ্য করলাম যে তিনি খুব আস্তে আস্তে, নবীজির চাদরটা আমার পিঠের নিচে পড়েছিল, খুব আস্তে আস্তে আমার চাদরটা টানতেছেন, এরকম করে হাদিসটা আসছে, আস্তে আস্তে রুয়াইতান, খুব আস্তে আস্তে চাদরটা টানলেন। তা আমি টের পেয়ে ফেললাম যে নবীজি উঠে গেছেন। তা আমি বুঝতে দিলাম না যে আমি বুঝতেছি, আমি টের পেয়েছি। তো আল্লাহর নবী বিছানা থেকে উঠলেন, ইনতাআলা রুয়াইদান, খুব আস্তে আস্তে জুতা পরিধান করলেন, ওয়াফাতাহাল বাব রুয়াইদান, এবং খুব ধীরে ধীরে আস্তে আস্তে চুপে চুপে দরজা খুলে বের হয়ে গেলেন। আমিও চুপে চুপে নবীজির পিছু নিলাম, নবীজি কোথায় যায় দেখার জন্য। তো আল্লাহর নবী দেখলাম যে আমি এতটুকু দূরত্ব বজায় রেখেছিলাম যদি আল্লাহর নবী আমাকে টের না পায়, বুঝতে না পারেন। তো আমি দেখলাম নবীজি সোজা চলে গেলেন জান্নাতুল বাকি, কবরের স্থান। যারা হজে গিয়েছেন তারা জানেন জান্নাতুল বাকি নবীজির রওজা, যেখানে ওখান থেকে খুব কাছাকাছি মদিনার কবরের স্থান, সাধারণ কবরের স্থান। ওই সাধারণ কবরস্থানে আল্লাহর নবী গেলেন এবং সেখানে গিয়ে অনেকক্ষণ দোয়া খায়ের দোয়া কালাম পড়লেন। কি পড়লেন? আম্মাজান বলেন যে আমি সেটা শুনতে পেলাম না, দোয়া কালাম পড়লেন। তারপরে অনেকক্ষণ হাত তুলে মোনাজাত করলেন। নবীজি কাঁদতেছিলেন, চোখের পানি ঝরতে ছিল, আর নবীজি বলতেছিলেন যে আল্লাহ সমস্ত মুমিন মুমিনাত, সমস্ত মুমিন মুমিনা যারা দ্বীনের জন্য জীবন দিয়েছে, কোরবানি করেছে, আত্মত্যাগ করেছে, যারা ঈমান নিয়ে কবরে গেছে, আল্লাহ সমস্ত কবরবাসীকে আল্লাহ তুমি মাফ করে দাও। এইভাবে বিভিন্নভাবে মহান আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে ছেড়ে দোয়া করতেছিলেন, কান্নাকাটি করতেছিলেন। তো আমি দূর থেকে অনেকক্ষণ দেখার পরে দেখলাম নবীজি মোনাজাত যখন শেষ করে পিছন ফিরে তাকাবেন, তখনই আমি আবার ব্যাট করে ঘরে চলে আসলাম। নবীজি আসার আগে আমি ঘরে চলে আসছি। তো আমি দৌড়ায় দৌড়ায় আসতেছিলাম, বিধায় আমার আমি হাঁফিয়ে গেছিলাম, আমি হাঁফাইতেছিলাম। তো নবীজি আমাকে দেখে বললেন যে কি হয়েছে, মা ফালতি আয়েশা, তোমার কি হলো, তুমি হাঁফাচ্ছ কেন, মা বালুকিয়া আয়েশি, তোমার অবস্থা কি হে আয়েশা। তখন আমি বললাম যে আল্লাহর রাসূল, আমি একটু হাঁফায় গেছি। তো এবার নবীজি তো সবই বুঝতে পেরেছেন বিষয়টা কি। তো আল্লাহর নবী বললেন, আতাদরি মাল লাইলাতু হাযি ইয়া আয়েশা, হে আয়েশা, আপনি কি জানেন এটা কোন রাত, এটা কেমন রাত, মাল লাইলাতু হাযি, এটা কোন রাত আপনি কি জানেন।
তো আম্মা যখন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উত্তর দিলেন যে আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ আল্লাহর রাসূলই ভালো জানেন কোন রাত। এটা সাহাবা ইকরাম এরকম জবাব দিতেন, অর্থাৎ আল্লাহ আল্লাহর রাসূলের উপরে ছেড়ে দিতেন। কিন্তু আমাদের একটা অভ্যাস হল কোনো কিছু জিজ্ঞাসা করলে আমরা বলি, আমরা একটা বলার চেষ্টা করি, না জানলেও ঘাট দিয়ে ধাক্কা দিয়ে তাকে বহিত করার চেষ্টা করি, একটা কিছু বলার চেষ্টা করি। জিজ্ঞাসা না করলেও আমি নিজের পণ্ডিত্য জাহির করার জন্য, নিজের যোগ্যতা জাহির করার জন্য আমরা বলতে থাকি মাসআলা মাসায়েল। এটা খুবই দুঃখজনক, গুনাহের কাজ। এটা শরীয়তের কোনো মাসআলা ভালো করে না জেনে বলা ঠিক নয়। অনেক সময় দেখা যায় হয়তো আমাকে কেউ একটা মাসলা জিজ্ঞাসা করছে, আমার আশপাশের লোকগুলো আমি বলার আগে ওনারা বলা শুরু করছে, হ্যাঁ এটা জায়েজ নাই, এটা হারাম, এটা জায়েজ, এটা মাকরু, এরকম বলা শুরু করে দিয়েছেন। যদি জিজ্ঞাসা করা হয় বলেন তো কোন কিতাবে আছে, এটা আর বলতে পারবে না, শুনছি কোথায় শুনছেন তাও বলতে পারবে না। সেই জন্য একটা কথা আমরা আজকে থেকে জানি, শরিয়াতের কোনো মাসআলা ভালো করে না জেনে, ভালো করে না বুঝে কাউকে বলা উচিত নয়। কারণ যদি আমি বলি আর আমার কথাটা ভুল হয়, আর আমার কথা মতো উনি আমল করে করেন, ভুল আমল করেন, সমস্ত গুণা আমার কাঁধে আসবে। তো নিজের খেয়ে অন্যের গুণা আমার কাঁধে নেওয়ার কি দরকার? আমি বলবো যে ভাই আমার ভালো করে জানা নাই, আপনি অন্য কারো কাছে জিজ্ঞাসা করে নেন, এতে আমার আমার কিন্তু এই কমবে না, আমার মান সম্মান কমবে না, এতে বরং ভুল বললে আরো কমবে বেশি। যাই হোক, সাহাবায়ে কিরামের একটা অভ্যাস ছিল, আল্লাহর রসুল কোনো কথা জিজ্ঞাসা করলে বলতেন আল্লাহ আল্লাহর রসুল ভালো জানেন, জানা থাকলেও নবীজির উপরে ছেড়ে দিতেন যে নবী আরো ভালো করে বলেন, আরো ভালো করে জানতে পারেন। যাই হোক, আম্মাজান বললেন যে আল্লাহ আল্লাহর রসুল ভালো জানেন। তখন আল্লাহর রসুল বললেন, আয়েশা, এই রজনীটি হচ্ছে এমন একটা রাত, হাযিহি লাইলাতুন নিসফু মিন শাবান, এটা হচ্ছে শাবানের অর্ধেকের রাত, মানে 15 তারিখের রাত। এই রাতে আল্লাহ রাব্বুল আলামিন তার অসংখ্য বান্দাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেন, অসংখ্য বান্দাকে আল্লাহ তাআলা তার জিন্দেগীর সমস্ত গুনাহ থেকে মুক্তি দান করেন। এমনকি আল্লাহ রাসূল বলেন, এমনকি বনু কালবের ছাগলের পশম পরিমাণ বান্দাকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্তি দান করে। জোরে কোন সুবহান। বনু কালব কেন বললেন? ওই যুগে বনু কালব একটা গোত্র ছিল, তারা বেশি পরিমাণে ছাগল ভেড়া পালত, তো বেশি বোঝানোর জন্য। ওই যুগের আরবি ভাষার একটা নিয়ম এরকম আছে, বেশি বোঝানোর জন্য একটা উদাহরণ দিয়ে কথা বলতেন, অনেক বেশি বোঝানোর জন্য। তার মানে অনেক বেশি বান্দাকে আল্লাহ তাআলা এই রাতে, শাবানের অর্ধেকের রাত্রিতে আল্লাহ তাআলা নাজাত দিয়ে থাকেন, মুক্তি দিয়ে থাকেন। মোহতারাম হাজিরিন, এটা একটা হাদিস পাওয়া যায়, যদিও সনদের দিক থেকে এই হাদিসের মধ্যে, হাদিসের সনদের মধ্যে কিছুটা দুর্বলতা আছে, কিন্তু আমাদের বুঝতে হবে সনদ দুর্বল হলেই কিন্তু হাদিস দুর্বল হয় না। হাদিস মানে নবীজির কথা, আর নবীর কথা দুর্বল নয়, নবীর কথাটা যারা বর্ণনা করেছেন এই বর্ণনাকারীদের ধারাবাহিকতার মধ্যে কোনো এক ব্যক্তি তার যোগ্যতা একটু কম ছিল, বিধায় সনদটা একটু দুর্বল হয়ে গেছে। মুহাদ্দিসিনগণ এই সনদ বিবেচনা করে বিচার করতে গিয়ে সনদটাকে দুর্বল বলেছেন। কেন? যে বর্ণনাকারী মনে করুন 10 জনের মাধ্যমে এই হাদিসটা আমাদের পর্যন্ত আসছে, বা ওই কিতাব যিনি লিখেছেন ইবনে মাজা ওনার পর্যন্ত হাদিসটা আসছে, 10 জনের মাধ্যমে আসছে, বা 7 জন 8 জনের মাধ্যমে আসছে, এটাকে বলা হয় সনদ। এই 7 জনের মধ্যে কোনো একজন ব্যক্তির যোগ্যতা কম ছিল, হয়তো তার আমানতদারি একটু কম ছিল, বা মেধা কম ছিল, বা কোনো একটা দিক থেকে কিছু দুর্বলতা ছিল, বিধা হাদিসটাকে সনদটাকে দুর্বল সাব্যস্ত করা হয়েছে। এর মানে এই না যে পুরো হাদিসটাই দুর্বল হয়ে গেছে, বা নবীজির কথা কিছু দুর্বল ছিল আর কিছু শক্তিশালী ছিল, এমন নয় বিষয়টা। আজকে তো আমরা এমন ভাবে বর্ণনা করি, এটা সহি, এটা দুর্বল, এটা মৌসু, এটা বলে আমরা বুঝাই, জনগণ বুঝে মনে হয় নবীজির কথা কিছু দুর্বল ছিল, কিছু শক্তিশালী ছিল, আর কিছু আবার ভুয়াও ছিল, এরকম বোঝা যায়। কিন্তু নবীজির কথা সবই শক্তিশালী, সবই সহি, কিন্তু বর্ণনাকারীদের যোগ্যতার ভিত্তিতে এটাকে সহি বা দুর্বল সাব্যস্ত করা হয়েছে। এবং পৃথিবীর সমস্ত মুহাদ্দিসিনগণ উলামা ইকরাম একমত যে দুর্বল সনদের হাদিস দ্বারাও ফজিলত প্রমাণিত হয়, কোন আমলের
নফল প্রমাণিত হয়, ফরজ প্রমাণ করার জন্য, আকীদা প্রমাণ করার জন্য সহি সনদের হাদিস লাগে, কিন্তু ফজিলত প্রমাণ করার জন্য যাইফ হাদিস যথেষ্ট। আমরা যে হাদিসটা এখন এতক্ষণ আলোচনা করলাম, এটা যদিও সনদ দুর্বল, কিন্তু এই এই হাদিসের দ্বারা মুস্তাহাব প্রমাণিত হয়, ফজিলত প্রমাণিত হয়, সবাই ব্যাপারে একমত। যাই হোক, আর একটা হাদিস শুনেন। عن علي رضي الله عن علي بن ابي طالب رضي الله تعالى عنه তিনি বলেন في هذه الليله يكتب كل مولود بني ادم এটা নয়। عن علي بن ابي طالب رضي الله تعالى عنه اذا كانت ليله النصف من شعبان قوموا ليلها وصوموا يومها فان الله تعالى ينزل فيها لغروب الشمس إلى السماء الدنيا ويقول على من مستغفر فأغفر له এই হাদিসটিও ইবনে মাজা 1389 নম্বর হাদিস এবং মিশকাত শরীফ একটা কিতাব যেটা এই কওমি মাদ্রাসার সিলেবাসের মধ্যে আছে, ফাজিল ক্লাসের মধ্যে, অর্থাৎ এই মাস্টার্সের আগের ক্লাস, এই ক্লাসে পড়ানো হয়, মিশকাত শরীফ ডিগ্রি ক্লাসে পড়ানো হয়। 115 নম্বর হাদিস এটা, এখানে আছে ইদা কানাত লাইলাতুন নিসফ মিন শাবান, যখন শাবানের অর্ধেকের রাত্রি আসে, ফাকুমু লাইলাহা, তোমরা রাত জাগো, রাত জেগে ইবাদত বন্দেগী করো, রাত জাগা মানে রাত জেগে ইবাদত বন্দেগী করো, নফল ইবাদত করো তোমরা। যে রাত জেগে নফল ইবাদত বন্দেগী করার জন্য আল্লাহর রাসূল আমাদেরকে নির্দেশ দিয়েছেন, এবং 10 জন সাহাবী থেকে এই শবে বরাত সম্পর্কে হাদিস বর্ণিত হয়েছে, তার মধ্যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী, উনিও হাদিস এই শবে বরাত সম্পর্কে হাদিস বর্ণনা করেছেন। তার মানে সাহাবা কিরাম এটা করেছেন, নবীজি নিজে করেছেন, অনেকে বলেন নবীজি করেন নাই, সাহাবীরা করেন নাই, তার মানে উনি জানেন না। এটা বলা উচিত যে আমার আমি জানি না, আমার জানা নাই, কিন্তু করেন নাই বলা মানে হলো ওনার জানা নাই, উনি এই সব কিতাব হয়তো পড়েন নাই অথবা অন্য কোনো কিছু। যাই হোক, আমরা এখানে পেলাম আল্লাহ রাসূল বললেন কুমু লাইলাহা, তুমি রাত জেগে ইবাদত বন্দেগী করো। মহতরম হাজিরিন, আমরা এই রাতে ইবাদত বন্দেগী সবাই আমরা কম বেশি যে যতটুকু পারি করার চেষ্টা করব, রাজি আছেন ইনশাআল্লাহ? কি বলেন, সারা রাত করতে হবে এমন জরুরি নয়, আপনি যতটুকু পারেন অতটুকু করেন, তবে নফল ইবাদত ঘরের থেকে মসজিদে করার মধ্যেই ফায়দা বেশি। আল্লাহ রসুল এবং সাহাবায়ে কেরাম নফল ইবাদত মসজিদের চাইতে ঘরেই বেশি করতেন, এই জন্য আমরা নফল ইবাদত ঘরেই করার চেষ্টা করব। যদি ঘরে করতে ভালো না লাগে আপনি মসজিদে করেন, কোনো অসুবিধা নেই, করতে পারেন। কিভাবে করবেন, নামাজ কিভাবে পড়বেন, আমরা এ সম্পর্কে একটু আলোচনা করি, খেয়াল করে শুনবেন। ধরা বান্দা কোনো নিয়ম নাই, 12 রাকাত বা 100 রাকাত 1000 রাকাত এমন কোনো নিয়ম নাই, আপনি যতটুকু পারেন, আপনার স্বাস্থ্যে যতটুকু কুলায় আপনি অতটুকু পড়েন, 4 রাকাত 8 রাকাত 12 রাকাত 20 রাকাত আপনি যা পারেন আপনি এই রাতে কম বেশি পড়ার চেষ্টা করুন। নফল নামাজ কিছুক্ষণ নফল নামাজ পড়ে এভাবে আমরা কর্মসূচিটা সাজাইতে পারি, যেমন মাগরিব থেকে কিন্তু রাত শুরু হয়ে যায়, মাগরিবের আগেই আমরা সুন্দরভাবে পাক পবিত্র হয়ে উজু করে যদি গোসলের প্রয়োজন হয়, যদি মনে করেন যে সারাদিন ঘেমে টেমে গেছি, কাপড় চুপড়ো কেমন গন্ধ গন্ধ হয়ে গেছে বা শরীরটাও কেমন হয়ে গেছে, আপনি ইচ্ছা করলে সন্ধ্যার আগে বা পরে গোসল করতে পারেন। গোসল করলে মানুষের মনটা একটু উৎফুল্ল হয়, বিধায় গোসল করা যেতে পারে, কিন্তু গোসল করার মধ্যে বিশেষ কোনো ফজিলত নাই। অনেকে আগে শুনতাম ছোটবেলায় যে গোসল করলে প্রতি ফোঁটায় ফোঁটায় গুনাহ মাফ হয়, এমন কোনো বিষয় আসলে নাই। আপনি করলে করতে পারেন এই নিয়তে যে আপনার ইবাদতের মধ্যে মন বসবে, নিজের কাছে একটু ফ্রেশ ফ্রেশ লাগবে, সেই উদ্দেশ্যে আপনি গোসলও করতে পারেন, সন্ধ্যার আগেও পারেন পরেও পারেন, ব্যাস পরিষ্কার হয়ে ফ্রেশ হয়ে আপনি মাগরিবের নামাজ পড়ার জন্য মসজিদে চলে আসবেন। মাগরিবের নামাজটা জামাতের সাথে সুন্দরভাবে আদায় করবেন। মাগরিবের পরে আপনি যে আওয়াবিনের নামাজ আছে, এই আওয়াবিনের নামাজ 6 রাকাত 2 রাকাত করে আমরা সবাই, অন্যদিন হয়তো আমাদের পড়ার সুযোগ হয় না, অনেকে হয়তো পড়েন না, অনেকে হয়তো পড়েন, তো আমরা চেষ্টা করবো অন্তত পক্ষে ওই দিন এই আওয়ামিনের নামাজটা পড়ার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। রাজি আছেন না ইনশাআল্লাহ? কি বলেন, চেষ্টা করবো।
তবে জরুরি নয় নফল নামাজ পড়ার জন্য কাউকে বাধ্য করা যায় না, উদ্বুদ্ধ করা যায়, উৎসাহিত করা যায়। তো আমি সেই জন্য উৎসাহিত করছি, আপনাদেরকে বাধ্য করছি না। তাও আপনি ছয় রাকাত পড়লাম, কিছুক্ষণ জিকির আজকার করলাম, আপনার কমপক্ষে 100 বার দুরূদ শরীফের আমল করার চেষ্টা করব, 100 বার ইস্তেগফার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়ব, তারপরে সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার, দুরূদ শরীফ 100 বার, আর ইস্তেগফার 100 বার, এইভাবে 6 তাসবিহ আমরা আদায় করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তারপরে কিছুক্ষণ কোরআন তেলাওয়াত করি, যারা কোরআন তেলাওয়াত করতে পারি কোরআন তেলাওয়াত করি, যারা কোরআন তেলাওয়াত করতে পারি না, যেই সূরাগুলো আপনার মুখস্থ আছে আপনি সেইগুলো পড়েন, পড়তে না পারলেও আপনি কোরআন শরীফটা খুলে দেখে দেখে আপনি মনে মনে মুখে মুখে বলেন যে এটা আমার আল্লাহর কালাম, আমি পড়তে পারি না, আল্লাহ তুমি আমাকে কবুল করো, আমাকে কোরআন শেখার তৌফিক দাও, আমি দেখলেও সওয়াব। কোরআন মাজিদ এমন একটি কিতাব, পড়তে না পারলেও শুধু তাকায় থাকলেও তার মধ্যে নেকি হয়, বলেন সুবহানাল্লাহ। সুতরাং কিছুক্ষণ কোরআন তেলাওয়াত করুন, তারপরে এশার আজান হবে, এশার আজানের পরে আপনি সম্ভব হলে 4 রাকাতের সুন্নতে গায়ের মুয়াক্কাদা নামাজ আছে এশার আগে, ফরজের আগে 4 রাকাত, সুন্নতে গায়ের মুয়াক্কাদা, এটা মাঝে মধ্যে আপনারা হয়তো পড়েন, ওই দিনটাও পড়ার চেষ্টা করেন। ওই দিনটা কবে এটা আমি আগে বলি, আগামী 29 তারিখ দিবাগত রাত হচ্ছে শবে বরাতের রাত, 30 তারিখে হচ্ছে পরের দিন 30 তারিখ রোজা, অর্থাৎ সোমবার দিন গত রাত, লাইলাতুল বরাতের রাত বা লাইলাতুল নিসফ মিন শাবানের রাত, আমরা এই রাতে ইবাদত বন্দেগি এভাবে সাজাতে পারি। তারপরে এশার নামাজ জামাতের সাথে আদায় করলাম, তারপরে সুন্নাত পড়লাম 2 রাকাত, ফিতরের নামাজটা আপনি ইচ্ছা করলে কিছুক্ষণ পরেও পড়তে পারেন, মাঝে আরও কিছু নফল নামাজ পড়ে তারপরে ফিতরের নামাজটা পড়লেন। আর যদি মনে করেন যে না ফিতরের নামাজটা আমি পড়েই নেই, তাও পড়তে পারেন, ফিতরের নামাজ পড়ার পরেও আপনি নফল পড়তে পারবেন, কোনো অসুবিধা নাই, কোনো বাধা নাই। এরপরে আপনি কিছুক্ষণ নফল পড়ে যখন একটু ক্রান্তি আসবে কিছুক্ষণ কোরআন তেলাওয়াত করেন, সূরা ইয়াসিন পরে অন্যান্য সূরা তেলাওয়াত করেন, কোরআন তেলাওয়াত করতে করতে ক্রান্তি এসে গেছে আপনি কিছুক্ষণ জিকির আজকার করেন, তসবিহ হাতে রাখেন, আগের থেকে একটু তসবিহ জোগাড় করেন। তসবিহ হচ্ছে এমন একটা জিনিস যেটা হাতে থাকলে এটা স্মরণ করিয়ে দেয়, জিকিরের কথা স্মরণ করিয়ে দেয়, যেমন মোবাইলে অ্যালারাম দিলে রাত্রে জাগাটা সহজ হয়, ওই রকম অ্যালারামের মতো একটা জিনিস তসবিহ। অনেকে বলেন যে এটা বেদাত, এগুলি হচ্ছে আসলে যারা অজ্ঞ লোক, মূর্খ লোক, কম এলেমের, কম জ্ঞান সম্পন্ন লোক, তারাই সমস্ত কথা বলে। এই যে তসবিহ আপনি হাতে রাখলে আপনি দেখবেন যে আপনার কিন্তু স্মরণ হবে যে আমি একটু জিকির করা দরকার, হ্যাঁ একটু কাফলতি কম আসবে। এই জন্য একটা তসবিহ পকেটে রাখার চেষ্টা করবেন সবাই, হালকা ছোট একটা তসবিহ হাতে রাখবেন পকেটে হাতে, তাহলে কি হবে আপনার কতক্ষণ পর পর মনে পড়বে যে একটু জিকির করি, আপনি মুখে একবার সুবহানাল্লাহ বললে কত নেকি হয়ে গেল, একবার আলহামদুলিল্লাহ বলে কত নেকি হয়ে গেল। এই জন্য তসবিহ রাখার মধ্যে কোনো দোষ নাই, বরং এটা হচ্ছে জিকিরকে স্মরণ করিয়ে দেয়, মুজাক্কির বলা হয়, জিকিরকে স্মরণ করিয়ে দেয় তসবিহ। তো একটা তসবিহ হাতে রাখবেন, কিছুক্ষণ জিকির আজকার করবেন, যে কোনো জিকির করতে পারেন আপনি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, দুরূদ শরীফ পড়েন, সবচেয়ে সহজ দুরূদ হচ্ছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, এটা এক ছোট্ট একটা দুরূদ, আপনারা এভাবে আমরা আমল করবো ইনশাআল্লাহ। তারপরে যদি ঘুম এসে যায় আপনি কিছুক্ষণ ঘুমান, ঘুমাতে পারেন, আর যদি মনে করেন যে আজকে রাত না ঘুমালে কি আর হবে, কালকে তো অফিস ছুটি আছে, বন্ধ আছে, ঠিক আছে দিনে ঘুমাবো, আপনি সারা রাত ইবাদত বন্দেগী করবেন কোনো অসুবিধা নাই, বরং আপনি যতটুকু যত করবেন ততই নেকি পাবেন। আল্লাহ পাক আমাদের সকলকে বেশি থেকে বেশি ইবাদত বন্দেগী মধ্যে সময় অতিবাহিত করার তৌফিক দেন সবাই, কোন আমিন। মুআজ্জাজ হাজেরিন, দেখেন উম্মতে মুহাম্মাদিকে আল্লাহ তাআলা হায়াত দিয়েছেন খুব কম, অন্যান্য উম্মত হায়াত পেত 1500 বছর, 2000 বছর, 2500 বছর, 2500 বছর পর্যন্ত হায়াত পেয়েছে আগেকার উম্মতেরা। আল্লাহ পাক আমাদেরকে হায়াত দিয়েছেন কত সর্বোচ্চ, আল্লাহর নবী বলেন যে আমার উম্মতি বাইনা সাবঈনা বাইনা সিত্তিনা ওয়া সাবঈনা সানা, আমার উম্মতের হায়াত হবে গড় পর্দায় 60 থেকে 70 বছর, এর চেয়ে বেশি অতিক্রম করতে পারবে, এর চেয়ে বেশি হায়াত পাবে এদের সংখ্যা খুব কম হবে, যাদেরকে হাতে গোনা যাবে।
এত অল্প হায়াত পেয়ে সমস্ত উম্মতের চেয়ে অগ্রগামী হয়ে যাওয়া, বেশি রিজাল্ট, বেশি ফলাফল লাভ করা, আগে জান্নাতে যাওয়া, এটা কি করে সম্ভব? এই জন্যই আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মদীকে বিশেষ কিছু মাস, বিশেষ একটা মাস দিয়েছেন, রমজান মাস, বিশেষ কিছু দিন দিয়েছেন, বিশেষ কিছু রাত দিয়েছেন, সেই রাতগুলো তারা ব্যবহার করে কাজে লাগিয়ে যেন উম্মত অল্প সময়ের মধ্যে বেশি নেকি অর্জন করতে পারে, বেশি অগ্রগামী হতে পারে। এই জন্য আল্লাহ পাক লাইলাতুল কদর, লাইলাতুল বরাতের মতো এরকম ফজিলতপূর্ণ রাত, যেমন ঈদের দুই ঈদের রাত এরকম ফজিলতপূর্ণ রাত আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন, আমরা যেন এই সময়গুলো কাজে লাগিয়ে আখিরাতের সফলতা কামিয়াবি অর্জন করতে পারি। আমিন। আরো কিছু কথা বলি, শুনেন। আরেক হাদিসের মধ্যে আছে, এই হাদিসটি ইবনে মাজাহ শরীফের মধ্যে আছে, ইবনে হিব্বান একটা হাদিসের কিতাব সহিহ ইবনে হিব্বান তার 5665 নম্বর হাদিসের মধ্যে আছে, আল মুআযাবুল কাবির কিতাবের 215 নম্বর হাদিস, عن ابي موسى الاشعري رضي الله تعالى عنه ان الله تعالى لا يطلع في ليله النصف من شعبان فيغفر لجميع خلقه الا لمشركين او مشاحنين ابو موسى الاشعري رضي الله تعالى عنه একজন বিখ্যাত সাহাবী, তার থেকে হাদিসটি বর্ণিত, তিনি বলেন আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নিশ্চয়ই আল্লাহ তাআলা দুনিয়া সমস্ত মাখলুকের প্রতি আল্লাহ তার সুদৃষ্টি, আল্লাহর সুদৃষ্টি, নেক নজর আল্লাহ পাক দান করেন, এবং তিনি কি করেন, ফায়াগফিরু লিজামিই খালকিহি, আল্লাহ তাআলা তার সকল বান্দাকে এই রাতে সাধারণভাবে ক্ষমা করে দেন। কোন সুবহানাল্লাহ, ইল্লা লি মুশরিকিন, তবে যে মুশরিক তাকে আল্লাহ মাফ করেন না, আও মুশাহিনিন, এবং যে হিংসু যার মধ্যে হিংসা আছে তাকে আল্লাহ মাফ করেন না। আর এক বর্ণনার মধ্যে আছে যে আল্লাহ পাক যে মা বাবার নাফরমান অবাধ্য তাকে আল্লাহ মাফ করেন না, আর হচ্ছে যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে তাকেও আল্লাহ এই সাধারণ ক্ষমার রাতেও মাফ করেন না। তাহলে আমরা পেলাম যে সাধারণ ক্ষমার রাতে আল্লাহ পাক সবাইকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন। তো আল্লাহ পাক আমাকে ক্ষমা করতে চান আর আমি ঘুমিয়ে থাকবো, এটা কেমন কথা? মালিক আমাকে ডাকছেন, ও বান্দা ক্ষমা চাও আমার কাছে, আর গোলাম ঘুমিয়ে থাকবে নাকে তেল দিয়ে, এটা তো কোনো সমীচীন হতে পারে না। অতএব আমরাও একটু মালিকের ডাকে সাড়া দিয়ে এই রাতে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করব। রাজি আছেন না ইনশাআল্লাহ? কি বলেন, আলামিন মুস্তাগফিরিন ফাগফিরালা, কেউ আছো? আলামিন মুস্তারসিকিন ফারসুকা, কেউ আছো কি আমার কাছে রিজিক চাও, রিজিকের অভাব অনটন থেকে মুক্তি চাও, রিজিকের সমস্যা থেকে আমার কাছে মুক্তি চাও, আমি তাকে রিজিকের অভাব দূর করে দিব, রিজিকের সমস্যা আমি আল্লাহ দূর করে দিব। আল্লাহ পাক ডেকে ডেকে আমাদেরকে বলতে থাকেন, আলা আমি মুবতালিন ফাওয়াফিয়াহু ফিহি, আছো কি কেউ বিপদগ্রস্ত, বিভিন্ন বিপদে আক্রান্ত হয়ে আছো, আমার কাছে যাও, আমি তোমাদেরকে বিপদ থেকে মুক্তি দিব। আল্লাহ পাক মুক্তি দেওয়ার জন্য ডাকতেছেন, আর আমরা যদি মুক্তি না চাই তাহলে এটা তো জুলুম হবে। আল্লাহ পাক আমাদের সকলকে আল্লাহর কাছে বেশি থেকে বেশি কান্নাকাটি করার তৌফিক দান, সবাইকে আমিন। এই যে দেখেন বিশ্বব্যাপী যে আজাব গজব চলতেছে করোনা ভাইরাসের, পরিস্থিতি আরো খারাপের দিকে যাচ্ছে এখন হঠাৎ করে, আমরা সকলে জানি আবার সবাই দুশ্চিন্তার মধ্যে পড়ে গেছি করোনা ভাইরাস। আমরা তো আশা করছিলাম যে আলহামদুলিল্লাহ হয়তো আল্লাহ পাক আমাদেরকে মাফ করে দিয়েছেন, এই এই বিপদ মনে হয় কেটে গেছে মনে করছিলাম, কিন্তু আবার দেখা যাচ্ছে এটা বাড়তেছে বাড়তেছে। আমরা আবার আল্লাহর কাছে দোয়া করি, বিশেষ করে ওই রাতে আমরা একটু আল্লাহর কাছে বেশি থেকে বেশি কান্নাকাটি করি যে আল্লাহ এই আজাব থেকে, এই বৈশ্বিক মহামারী থেকে আল্লাহ তুমি আমাদেরকে, আমাদের পরিবার পরিজন আত্মীয় স্বজন দেশবাসী বিশ্ববাসীকে তুমি হেফাজত করো, এইভাবে আমরা আল্লাহর কাছে আবার একটু কান্নাকাটি করবো। রাজি আছেন না ইনশাআল্লাহ? কি বলেন, আমরা একটু কান্নাকাটি করবো, আল্লাহ চাই যে আমার বান্দাদের কাছে কান্নাকাটি করুক। মহতরম হাজরিন, আমি যে বলছিলাম চার কিসিমের লোককে আল্লাহ পাক মাফ করবেন না, তার মধ্যে মুশরিক, শিরিক থেকে মুক্ত হতে হবে আমাদেরকে।
তাই না? শিরিক অনেক রকমের আছে, শিরকে জালি, শিরকে খাফি। শিরকে জালি হলো প্রকাশ্য শিরিক, মূর্তি পূজা, গাছ মাছ পূজা, মাজার পূজা, মাজারে গিয়ে সেজদা দেওয়া, কোনো মৃত ব্যক্তির কাছে কোনো কিছু চাওয়া, মানুষের কাছে এমন কিছু চাওয়া যেটা আল্লাহর কাছে চাইতে হয়, এমন কিছু মানুষের কাছে গিয়ে চাইলাম, এটা শিরিক হয়ে যাবে, এটা হলো প্রকাশ্য শিরিক। আর কিছু গোপন শিরিক আছে, এই গোপন শিরিকে কিন্তু আমরা সবাই আক্রান্ত হয়ে আছি। আমরা বুঝতেও পারছি না যে আমি শিরিক লালন করতেছি। যদি আমি মনে করি আমার রিজিকের মালিক অমুক, মানে আমার রিজিক তো দোকান থেকে আসে, আমার রিজিকের মালিক আমার দোকান, রিজিকের মালিক আমার খ্যাত, রিজিকের মালিক আমার এই বাড়ি, বাড়ি ভাড়া না পাইলে কিভাবে খাবো, হ্যাঁ এরকম যদি চিন্তা করি, চাকরি না থাকলে খাবো কিভাবে, এইরকম চিন্তা যদি আমার মধ্যে থাকে তাহলে বুঝতে হবে আমার মধ্যে গোপন শিরিক আছে। আমার চিন্তা করতে হবে আমার রিজিকের মালিক একমাত্র কে? আল্লাহ। দোকান না থাকলে, বাড়ি না থাকলেও আল্লাহ আমাকে খাওয়াতে পারেন, খাওয়াবেন। ক্ষেত খামার না থাকলেও আল্লাহ আমাকে খাওয়াবেন। যদি আকাশ থেকে এক ফোঁটা বৃষ্টিও না পড়ে আর জমিনের সমস্ত পানি শুকিয়ে যায়, জমিন শুকিয়ে তামা হয়ে যায়, তারপরে আমার আল্লাহ প্রত্যেককে রিজিক দিতে সক্ষম, এর মধ্যে কোনো সন্দেহ আছে কি বলেন? তবে হ্যাঁ, চাকরি বাকরি কেন করি, এটা আল্লাহর হুকুম তাই করি। আল্লাহ বলেছেন তুমি চেষ্টা করো, আমি তাই চেষ্টা করি, কিন্তু রিজিকের মালিক কে? আল্লাহ। দোকানদারি কেন করি, আল্লাহ বলেছেন করার জন্য তাই করি, সুন্নাত তরিকায় করলে এই দোকানদারির মধ্যে আমার সওয়াব, আমার নেকি। আমি চাকরি কেন করি, আল্লাহ বলেছেন তাই করি, এটার মধ্যে আমার সওয়াব আছে, নেকি আছে, তাই করি, কিন্তু মূলত রিজিক দেওয়ার মালিক কে? আল্লাহ। এটা আমাকে বিশ্বাস করতে হবে। পশু পাখি চাকরি করে না, ক্ষেত খামারও করে না, কিন্তু আল্লাহ ওদেরকে রিজিক দিতেছেন। মানুষকে আল্লাহ চাকরি কেন করায়, কাজবাজ কেন করায়? যাতে বান্দাই কাজের মাধ্যমে নেকি অর্জন করতে পারে, সওয়াব অর্জন করতে পারে, পরকালে সে মুক্তি পেতে পারে। এই জন্য আল্লাহ পাক এগুলি করাচ্ছেন আমাদেরকে দিয়ে, না আল্লাহ পাক এমনি রিজিক দিতে পারতেন আমাদেরকে। এরকম বিশ্বাস আকীদা আমাদেরকে রাখতে হবে। দুই নম্বরে হচ্ছে যেটা বলছিলাম যে হিংসা থেকে আমাদেরকে মুক্ত থাকতে হবে। এটা কিন্তু আমরা এই 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 রোগে কিন্তু আমরা অনেকেই আক্রান্ত আছি, হিংসা আমাদের মধ্যে ভরা। কিভাবে অন্যের ক্ষতি করা যায়, অন্যের ভালো দেখলে আমার সহ্যই হয় না, এটা হচ্ছে হিংসা। এই সকল হিংসা থেকে আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন সবাই, কোন আমিন। যাই হোক, আরো অনেক কথা আছে, হয়তো ওই রাতে আমাদের ইমাম সাহেব মুফতি ইলিয়াস সাহেব উনিও এ সম্পর্কে আলোচনা করবেন, আরো বিস্তারিত জানতে পারবেন ইনশাআল্লাহ। আমরা সবাই ইনশাআল্লাহ আসব, অন্যদের কথায় কান দিব না। যারা বলে যে এটা বিদআত, এটা করবেন না, ওইসব কথায় কান দিব না। আমরা বুঝতে হবে যে শয়তান মানুষকে ইবাদত থেকে বঞ্চিত করার জন্য, মাহরুম করার জন্য চেষ্টা করে বিভিন্ন কৌশলে। সুতরাং শয়তান তাদের কিছু লোকদেরকে লাগায় দিছে মানুষকে আল্লাহর থেকে দূরে সরাবার জন্য, ইবাদত থেকে বঞ্চিত করার জন্য, মসজিদে না আসার জন্য কিছু লোককে লাগায় দিছে। ওরা শয়তানের এজেন্ট হয়ে কাজ করতেছে। এটা চিন্তা করবেন, ইবাদত থেকে কেউ বঞ্চিত থাকবো না, মাহরুম থাকবো না। রাজি আছেন ইনশাআল্লাহ কি বলেন? আল্লাহ আমাদের সকলকে তৌফিক দেন সবাই, কোন আমিন। আর একটা কথা চিন্তা করবে, এই রাতে শুধু ইবাদতের রাত তা নয়, প্রত্যেক রাতে আল্লাহ ক্ষমা করেন, প্রত্যেক রাত প্রত্যেক দিনই আমরা ইবাদত বন্দেগি করবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক দেন সবাই, কোন আমিন। কেউ কেউ জিজ্ঞেস করছে রোজা কয়টা রাখবো, রোজা আপনি যে কয়টা ইচ্ছা সেই কয়টা রাখতে পারবেন। সবচেয়ে ভালো হয় তিনটা রাখলে, 13, 14, 15 আইয়াম বীজ, এই তিন দিন প্রত্যেক মাসের তিন দিন, 13, 14, 15 আল্লাহর নবী রোজা রাখতেন, সেই হিসাবে আমরা তিন দিন রাখলে সব থেকে ভালো হয়। তারপরে দুইটা না পারলে দুইটা রাখেন, না পারলে একটা রাখেন, একটা রাখলেও কোনো দোষ নাই। সবে